রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাহির হত্যা মামলায় বহিউদ্দিন ও জাহাঙ্গীরের রিভিউ আবেদন খারিজ, মৃত্যুদণ্ডাদেশ বহাল। সরকারিভাবে খোলা বাজারে চাল ও আটা বিক্রি কার্যক্রমে নতুন নিয়ম আসছে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। ওএমএস গ্রহণকারীদের দেওয়া হবে পরিচিতি কার্ড। দেশের মালিক জনগণ, তাদের নিরপেক্ষভাবে ভোট দেওয়ার অধিকার দিতে হবে রংপুরে জিএম কাদের। খুলনা চিকিৎসকদের উপর হামলার অভিযোগে দ্বিতীয় দিনের মতো সরকারি বেসরকারি সব হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকদের কর্মবিরতি চলছে। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাইটভি জেলা সংবাদে, সঙ্গে আছে আমি নুসরাত শামি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাহের হত্যা মামলায় মহিউদ্দিন ও জাহাঙ্গীরের রিভিউ আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে বহাল রইল তাদের মৃত্যুদণ্ডাদেশ। সকালে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আট সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ এ আদেশ দেন। অপর দুই আসামি মোহাম্মদ জাহাঙ্গীর আলমের ভাই নাজমুল আলম ও নাজমুল আলমের স্ত্রীর বড় ভাই আব্দুল সালামের যাবজ্জীবন দণ্ড বহাল রেখেছেন আদালত। 2006 সালের 1 ফেব্রুয়ারি রাবির কোয়ার্টারের ম্যানহোল থেকে উদ্ধার করা হয় অধ্যাপক তাহেরের মরদেহ। 3 ফেব্রুয়ারি তার ছেলে একটি হত্যা মামলা দায়ের করেন। সরকারিভাবে খোলা বাজারে চাল ও আটা বিক্রি কার্যক্রমে নতুন নিয়ম আসছে বলে জানালেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সকালে নওগাঁর পোরশা উপজেলায় ওএমএস বিক্রয় কার্যক্রম ও সরকারি খাদ্য গুদাম পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মন্ত্রী আরও জানান, যেসব নিম্ন আয়ের মানুষ ওএমএস গ্রহণ করেন তাদেরকে পরিচিতি কার্ড প্রদান করবে খাদ্য বিভাগ। কার্ডধারীরা সপ্তাহে একদিন নির্ধারিত ওএমএস বিক্রয় কেন্দ্র থেকে চাল ও আটা কিনতে পারবেন। রেশন কার্ডের মতো যদি কার্ড করে দেওয়া হয় সপ্তাহে একবার করে নিয়ে যাবে, 5 কেজিটা দরকার 10 কেজি করে নিয়ে যাবে, এবং তাহলে বেশি লোককে দেওয়া যাবে। এক ব্যক্তি বারে বারে নিয়ে তার প্রয়োজনে হয়তো আবার বিক্রি করে দেয়, তো এই প্রবণতা কমবে এবং সবাই পাবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা কাজ করছি, আমরা খুব শীঘ্রই আমরা কার্ডে চলে যাব। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হওয়া সম্ভব নয়, কেননা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর প্রশাসন নির্বাচনে নিরপেক্ষ থাকে না। দুপুরে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। দেশে এখন বিরাজনীতিকরণ চলছে উল্লেখ করে জি এম কাদের বলেন, দেশের মালিক জনগণ, কাজেই তাদের ভোট নিরপেক্ষভাবে দেওয়ার অধিকার দিতে হবে। যে কোনো নির্বাচন এইভাবে যদি হয় সেটাতে দেখা যাচ্ছে যে সেটা সরকার যখন পক্ষ হয় তখন এটা অবাধ নিরপেক্ষ হয় না, সরকারের পক্ষপাতিত্ব দেখা যায়। সরকারি কর্মকর্তারা, এমনকি নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা, বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এরা সরাসরি সরকার দলীয় মানুষ হিসেবে কাজ করে। খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান শেখ নিশাত আবদুল্লার উপর হামলার প্রতিবাদে ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন খুলনার চিকিৎসকেরা। সকাল 6টা থেকে এ কর্মসূচি শুরু হয়। এর আগে বুধবার সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চিকিৎসকেরা 24 ঘন্টা কর্মসূচি পালন করেন। এদিকে ওই চিকিৎসকের উপর হামলা মামলার আসামি পুলিশের সহকারী উপপরিদর্শক নাইমুজ্জামানকে প্রত্যাহার করা হয়েছে। দেশের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে, অন্যান্য শিক্ষার পাশাপাশি মাদ্রাসার শিক্ষাকে এগিয়ে নিতে সরকার কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা 18 আসনের সংসদ সদস্য হাবিব হাসান। তুরাগের নয়ানগর নেসারিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ইসলামী সঙ্গীত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বাঙালি জাতির স্বাধীনতা শব্দটি শুনতে পেয়ে ইনশাআল্লাহ আশা করি আমাদের
যে বীররা দেশের জন্য জীবন উৎসর্গ করে গেছেন তাদের মনে রাখতে হবে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। দুপুরে আশুলিয়ার খেজুরটেক এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর অর্থায়নে তৈরি সেনাপল্লীতে চাকরিরত অবস্থায় দেশে ও জাতিসংঘ মিশনে সক্রিয় দায়িত্ব পালনের সময় জীবন উৎসর্গকারী সেনার পরিবারের মাঝে ফ্ল্যাট হস্তান্তর অনুষ্ঠানে এ মন্তব্য করেন সেনাপ্রধান। এ সময় তিনি বলেন, সেনাবাহিনীতে যখন যোগ দেওয়া হয় তখনই জীবন উৎসর্গ করার ব্রত নিয়েই যোগদান করা হয়। যে শহীদ হয়েছে সে ফেরত আসবে না, কিন্তু তার পরিবর্তে যেন এটার সহায়তায় সুন্দর জীবনযাপন করতে পারে, তার সন্তানরা যেন সুন্দরভাবে পড়ালেখা করে মানুষ হতে পারে এবং ভবিষ্যতে তার পিতার অর্জনকেও ছাড়িয়ে যেতে পারে। তাই এমন একটা কাজ করতে পেরে আমরা সত্যি আনন্দিত। আশা করছি ইনশাল্লাহ ভবিষ্যতে আরও ভালো ভালো কাজ আমরা করতে পারব। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 38তম বিসিএস কর্মকর্তাদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। সকালে শফিপুর আনসার বিডিপি একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আমিনুল হক। অনুষ্ঠানের শুরুতে তিনি একটি সুসজ্জিত খোলা জিপে প্যারেড পরিদর্শন করেন। পরে প্রশিক্ষণার্থী কর্মকর্তারা 6 সারিতে মার্চ পাস্ট করে প্রধান অতিথিকে অভিবাদন জানায়। আসন্ন রমজান মাসে নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু। দুপুরে ঝালকাঠিতে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহারের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কর্ম কমিশনের সচিব মোহাম্মদ আব্দুল হামিদ জামাদার সহ আরো অনেকে। এবার জাতীয় ভোটার দিবসের খবর। ময়মনসিংহে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পঞ্চম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। সকালে আঞ্চলিক ও জেলার নির্বাচন অফিসের আয়োজনে র্যালির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুফ আলী সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। কুষ্টিয়ায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। সকালে কুষ্টিয়া কালেক্টর চত্বরে দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক সাইদুল ইসলাম। পরে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় জেলা নির্বাচন অফিসার আবু আনসারের সভাপতিত্বে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান আতাসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। সকালে সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিবসটির উদ্বোধন করেন। পরে সাতক্ষীরা জেলা নির্বাচন অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এ সময় সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসার ফরাজি বেনজির আহমেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ জোহরা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। নড়াইলের লোহাগড়া উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলীর সভাপতিত্বে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় নির্বাচন অফিসার জসিম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম এ হান্নান নুরুনু সহ আরো অনেকে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে। সকালে নবীনগর উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাচন অফিসার আজগর আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক সহ আরও অনেকে। এবার অন্যান্য প্রসঙ্গ। নেত্রকোনায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী স্ত্রী নিহত হয়েছেন। এ সময় তাদের 7 বছরের শিশুকন্যা আহত হয়। সকাল 10টায় নেত্রকোনা মদন সড়কের আটপাড়া উপজেলার বাগড়া কৃষ্ণপুর স্থানে এই দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে নেত্রকোনা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নান্টুকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার স্ত্রী মারা যান। এবার আমাদের কৃষি।
নাটোরের বড়াই গ্রামে আধুনিক প্রযুক্তিতে লাভজনক আখের সাথে সাথী ফসল শীর্ষক মাটি দিবস অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মহিষভাঙ্গা গ্রামে বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট অনুষ্ঠানে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ডক্টর আবু তাহের সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোরের পুলিশ সুপার সাইফুর রহমান। জামালপুরে আধুনিক প্রযুক্তিতে লাভজনকভাবে আখের সাথে সাথী ফসল চাষাবাদ শীর্ষক মাটি দিবস অনুষ্ঠিত হয়েছে। প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর খন্দকার মহিউল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর ওমর আলী। প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উপলক্ষে মানিকগঞ্জে স্কুল ফিডিং অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সদর উপজেলার রমজান আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে স্কুল ফিডিং অনুষ্ঠিত হয়। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর মাহবুবুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ, পৌরসভার মেয়র রমজান আলী বক্তব্য রাখেন। দর্শক বৃত্তিতে যাচ্ছি, ফিরছি এখানে, আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত, আপনারা দেখছেন মাইটিভি জেলা সংবাদ। যশোরের মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বিল্লাল হোসেনকে গ্রেফতার করেছে র্যাব। নড়াইলের বৌবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র্যাব ৬ যশোর ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম নাজিউর রহমান জানান, বিল্লাল হোসেন একজন মাদক ব্যবসায়ী। যশোরের বিভিন্ন থানাসহ দেশের বিভিন্ন জেলায় তার বিরুদ্ধে মাদক চোরাচালানের মামলা রয়েছে। শরীয়তপুরের গোসাইহাটে বোনকে বিয়ে করতে না পেরে ছোট ভাইকে অপহরণের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী কিশোরকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে শরীয়তপুর পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবেন তার দিক নির্দেশনা অনুযায়ী কাজ করে যাবেন বলে মন্তব্য করেছেন ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য হাবিব হাসান। বুধবার ঢাকা ১৮ আসনের নেতাকর্মীদের আয়োজনে কেক কাটার অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ আরও অনেকে হাবিব হাসানকে ফুলেল শুভেচ্ছা জানান। খুলনায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। সকালে নগরীর বয়রায় আঞ্চলিক নির্বাচন অফিস প্রাঙ্গণে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার শাহিদুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। কুমিল্লার পঞ্চমবারের মতো জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। সকালে দিবসের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। এ সময় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার আব্দুল মান্নান, জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল আলম। ঢাকার কেরানীগঞ্জে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। সকালে উপজেলা চত্বরে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল বিন করিম। পরে উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল আজিজের সভাপতিত্বে আলোচনা সভায় কেরানীগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলো বেগম, সহকারী কমিশনার আমেনা মারজান, কৃষি কর্মকর্তা শহীদুল আমিন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। মানিকগঞ্জে পঞ্চম জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আমিনুর রহমান মিয়ার সভাপতিত্বে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার ও জেলা তথ্য অফিসার মোহাম্মদ নূর হোসেন উপস্থিত ছিলেন। ঝিনাইদহে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। জেলা নির্বাচন অফিসের আয়োজনে সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। পরে পুরাতন ডিসি কোর্ট মুক্ত মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক মনিরা বেগম, জেলা পরিষদের চেয়ারম্যান এম হারুনুর রশিদ, জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল সালেক সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
জামালপুরের সরিষাবাড়িতে ভোটার দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসার আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। এখানে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিস্তা, উপজেলা নির্বাচন অফিসার মাকসুদ আলম। দিনাজপুরের ফুলবাড়িতে জাতীয় ভোটার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে জাতীয় ভোটার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় উপজেলা নির্বাচন কর্মকর্তা ওয়াজেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ ওয়াসিকুল ইসলাম। নির্বাচন অফিস থেকে বিভিন্ন সেবাসমূহের প্রদর্শনীর মধ্য দিয়ে চাঁদপুরে পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস। দুপুরে চাঁদপুর সদর উপজেলা নির্বাচন অফিসে জেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান। এ সময় জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা জামশেদুল ইসলাম শিকদার উপস্থিত ছিলেন। সারা দেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জও জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। সকালে জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসক এ কে এম গালিব খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ তিন আসনের সংসদ সদস্য আব্দুল লতুফ। সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যথাযোগ্য মর্যাদায় র�যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে। সকালে উপজেলা পরিষদ চত্বরে র্যালি পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় যথাযোগ্য মর্যাদায় র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে। সকালে উপজেলা পরিষদ চত্বরে র্যালি পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান। আর উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কল্যাণ প্রসাদ পাল, ওসি আসলাম হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা রায়হান কুদ্দুস। চুয়াডাঙ্গার জীবননগরের র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ভোটার দিবস পালিত হয়েছে। সকালে উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হলরুমে গিয়ে একটি আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান। পটুয়াখালীর বাউফলে ভোটার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালের র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র্যালি শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন এ ইউএনও আল আমিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা তরিকুল ইসলাম। পাবনার ঈশ্বরদীতে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। সকালে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা পি এম ইমরুল কায়েসের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান নায়েব আলী বিশ্বাস, উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুল হক সহ আরও অনেকে বক্তব্য রাখেন। নরসিংদীর বেলাবতে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে জাতীয় ভোটার দিবস। দিবসটি উপলক্ষে সকালে একটি র‍্যালি বের করা হয়। পরে উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা জান্নাত তাহেরের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার শেখ মোহাম্মদ আদিল। কুষ্টিয়ার কোমারখালীতে জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে সকালে এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে একটি র্যালি বের করা হয়। পরে উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আলী, উপজেলা নির্বাচন কর্মকর্তা শিরিনা আক্তার বানু এক আলোচনা সভায় বক্তব্য রাখেন। মেহেরপুরে জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে। সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ মতবিনিময় সভায় জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ মনসুর আলম খানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৃধা মোহাম্মদ মুজাহিদ ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা ওয়ালিউল্লাহ উপস্থিত ছিলেন। লক্ষ্মীপুরে পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস। দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আনোয়ার হোসেন আকন্দ। জেলা নির্বাচন কর্মকর্তা নাজিম উদ্দিনের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ নূরে আলম রাজস্ব সাজিয়া পারভিন উপস্থিত ছিলেন।
ফরিদপুরের ভাঙ্গায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা হাসানউদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সমাজসেবা কর্মকর্তা মমিনুর রহমান, বীর মুক্তিযোদ্ধা বাহবুব হোসেন মোতালেব। গাইবান্ধা জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের উদ্যোগে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। সকালে জেলা নির্বাচন অফিস থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালির উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ অলিউর রহমান এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বরিশাল সদর হাসপাতাল রোগী কল্যাণ সমিতির আয়োজনে সমাজসেবা অধিদপ্তরাধীন হাসপাতাল সমাজসেবা কার্যক্রমের আওতায় রোগী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। নগরীর রূপাতলি সমাজসেবা উপপরিচালকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সিভিল সার্জন ডক্টর মারিয়া হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপসচিব ও বিভাগীয় সমাজসেবার পরিচালক শহীদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপরিচালক আল মামুন তালুকদার সহ আরও অনেকে। যশোরে বিআরটিএর উদ্যোগে একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সকালে যশোর বিআরটিএসসি বাস ডিপো কার্যালয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ যশোর সার্কেলের আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। উদ্বোধনী অনুষ্ঠানে বিআরটিএ কর্মকর্তা, সিভিল সার্জনের প্রতিনিধি ও যশোরের ট্রাফিক ইন্সপেক্টর উপস্থিত ছিলেন। বরিশালের গৌর নদীতে ঐতিহাসিক 7ই মার্চ পালনের প্রস্তুতি সভা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে নবাগত উপজেলা নির্বাহী অফিসার আশিস কুমারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনির নাহার মিরি, ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, উপজেলা নির্বাহী উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সর্দার হালিম সহ অন্যান্যরা। গাজীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল 9টা থেকে শুরু হয়ে বিকেল 5টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোট গ্রহণ। 1885 ভোটার নিয়ে এই নির্বাচনে 3টি প্যানেলে অংশগ্রহণ করেছে। এর মধ্যে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ, বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ মনোনীত সবুজ প্যানেল ও জাতীয় আইনজীবী ফেডারেশন সমর্থিত সাধারণ আইনজীবী মনোনীত প্রার্থীরা এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন। জাতীয় বিমা দিবস উপলক্ষে আশুলিয়া ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শত শত মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মধ্য দিয়ে আশুলিয়ায় নবীনগর চন্দ্রা মহাসড়কের ডিইপিজেড থেকে বাইপাইল হয়ে আবার একই স্থানে এসে র্যালিটি শেষ হয়। এ সময় আশুলিয়া ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি নাসিম আহমেদ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। ভোলায় পুলিশ মেমোরিয়াল ডে অনুষ্ঠিত হয়েছে। ভোলা পুলিশ লাইন্স মাঠে পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে অস্থায়ী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসক তৌফিকি ইলাহি চৌধুরী, ভোলার পুলিশ সুপার সাইফুল ইসলাম, ভোলার সিভিল সার্জন ডক্টর কে এম শফিকুজ্জামান সহ নিহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড আওতাধীন হবিগঞ্জের মাধবপুর উপজেলার কেন্দ্রীয় সমবায় সমিতির 40তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বিআরডিবির চেয়ারম্যান হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিআরডিবি কর্মকর্তা ফয়সল চৌধুরী, সমিতির সহ সভাপতি আবু তালেব, সমিতির সদস্য এ এইচ এম শফিকুল ইসলাম, ফজলুর রহমান সহ আরও অনেকে। যশোরের মনিরামপুরে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন, বাল্যবিবাহ রোধ করার লক্ষ্যে নারীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় পর্যায়ের আয়োজনে উঠান বৈঠকে মনিরামপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান লাইজুজামান। ব্রাহ্মণবাড়িয়ায় স্বাধীনতা উৎসব ও বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ গবেষক ডক্টর আব্দুল মান্নান চৌধুরী। এতে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ফাহিমা খাতুনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ট্রেজারার মোর্শেদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মিরাজুল ইসলাম। সামনে এগিয়ে নিয়ে যাওয়া
শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে আওয়ামী লীগ সরকারই সেরা বলে মন্তব্য করেছেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। খতিব আব্দুল জাহিদ স্কুল অ্যান্ড কলেজের চারতলা ভিত বিশিষ্ট একতলা নতুন ভবন ও প্রাথমিক বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ায় প্রসিদ্ধ শিশু সংগঠন শিশু নাট্যমের তিন দিন ব্যাপী বসন্তকালীন আর্ট ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা সুপারভাইজার পাপিয়া আক্তার, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শিহাবুদ্দিন পেপো। মাদারীপুরের কালকিনিতে সপ্তাহব্যাপী মেন্টর ও কো মেন্টর পাঠদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা কার্যক্রমের সমাপনী দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পিঙ্কি সাহা। অ্যান্টিবায়োটিক ওষুধের বহুবিধ ক্ষতি রয়েছে। চিকিৎসকদের বৈজ্ঞানিক সম্মেলনের মাধ্যমে দেশি বিদেশি চিকিৎসকদের অভিজ্ঞতা বিনিময় ও নিত্য নতুন রোগের চ্যালেঞ্জ মোকাবেলা অনেক সহজ হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের চিকিৎসকরা। চট্টগ্রামে তৃতীয় আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন চিকিৎসকরা। এ সময় বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আলাসিন ইউনিয়নের মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ডিগ্রি কলেজ এর নবীনবরণ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। দুপুর অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল রহিম সুজনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন ও পুরস্কার বিতরণ করেন টাঙ্গাইল ৬ এর সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরো একবার জানিয়ে যাচ্ছি সংবাদ শিরোনাম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাহের হত্যা মামলায় মহিউদ্দিন ও জাহাঙ্গীরের রিভিউ আবেদন খারিজ, মৃত্যুদণ্ডাদেশ বহাল। সরকারিভাবে খোলা বাজারে চাল ও আটা বিক্রি কার্যক্রমের নতুন নিয়ম আসছে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। ওএমএস গ্রহণকারীদের দেওয়া হবে পরিচিতি কার্ড। দেশের মালিক জনগণ, তাদের নিরপেক্ষভাবে ভোট দেওয়ার অধিকার দিতে হবে রংপুরে জিএম কাদের। খুলনা চিকিৎসকদের উপর হামলার অভিযোগে তৃতীয় দিনের মতো সরকারি বেসরকারি সব হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকদের কর্মবিরতি চলছে। দর্শক সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ইউটিউবে মাইটিভির সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla facebook.com/mytvbangla। আমাদের পরবর্তী ইংরেজি সংবাদ সন্ধ্যা ৬টায়। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি, আমি নুসরাত শারমিন। আল্লাহ হাফেজ।